মনোরঞ্জনে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের বলবো মা লক্ষ্মী সম্বন্ধে কিছু অজানা তথ্য, যা শুনলে আপনি নিশ্চয়ই অবাক হবেন। তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ধন সম্পত্তির দেবী লক্ষ্মী ঠাকুরের কথা আমাদের সকলেরই জানা। আরও বেশি সম্পত্তি লাভের আশায় দেবী লক্ষ্মী পূজিত হন ঘরে ঘরে, এমনকি বৃহস্পতিবার লক্ষ্মীবার হিসেবেও মেনে চলে সবাই। কিন্তু লক্ষ্মী ঠাকুরের দিদির কথা অনেকেরই অজানা। বিভিন্ন পৌরাণিক ধর্মগ্রন্থে এর উল্লেখ পাওয়া যায়। লক্ষ্মী দেবতার এই দেবী অলক্ষ্মী নামে পরিচিত। কথিত আছে, তিনি যেখানে থাকেন সেখান থেকে সমস্ত সম্পত্তি বেদখল হয়ে যায়। দেবী লক্ষ্মীর জন্ম কিভাবে হয়েছিল? সমুদ্রমন্থনের ফলে উঠে এসেছিল দেবী লক্ষ্মী। এরপরেই ভগবান বিষ্ণু তাকে বিয়ে করতে চান। কিন্তু পুরাণ ঘাটলে দেখা যায়, দেবী লক্ষ্মী সবসময় চাইতেন তার দিদি অলক্ষ্মীর আগে বিয়ে হোক। কিন্তু বিষ্ণু দেবতার লক্ষ্মীকে এতই পছন্দ ছিল যে সে রীতিমতো নাছোড়বান্দা হয়ে পড়ে তাকে বিয়ে করার জন্য। পাশাপাশি দেবী লক্ষ্মী নাকি তার দিদির জন্যই জোর কদমে পাত্র খুঁজতে শুরু করে দেন, কিন্তু কেই তাকে বিয়ে করতে রাজি হয়নি। অবশেষে এক মুনির সঙ্গে বিয়ে হয় অলক্ষ্মীর। কিন্তু মুনির সেই আশ্রমে অলক্ষ্মী ঢুকতে পারেনি। কিন্তু কেন অলক্ষ্মী ওই মুনির আশ্রমে ঢুকতে পারছে না, সে বিষয়ে অলক্ষ্মীকে প্রশ্ন করা হলে সে উত্তর দেয়, সে শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি স্থানেই ঢুকতে পারে, যেখানে সর্বদা একে অপরের সঙ্গে ঝগড়া লেগে থাকে এবং যেখানে অধর্মমূলক কাজকর্ম হয়ে থাকে। অলক্ষ্মী আরও বলেন, পরিষ্কার ও সততার ঘর হলো লক্ষ্মীর। এর পাশাপাশি মানুষের মনে রয়েছে বেশ কিছু বিশ্বাসও। যদি কোনো ব্যক্তি কাজে সাফল্য না পান কিংবা তার আর্থিক সংকট চলে, তাহলে বলা হয় ঘর থেকে অলক্ষ্মী তাড়াতে হবে। এই কারণে ঘর কিংবা দোকানের সদর দরজায় লেবু লঙ্কা ঝুলিয়ে রাখার রীতি আছে। ভারতে তো প্রতিটি স্থানেই এমন ব্যবস্থা রয়েছে, রিক্সা ট্রাক সমস্ত জায়গাতেই। তবে এর পাশাপাশি এও কথিত আছে, অলক্ষ্মীর আগমনে সংসারে যা ক্ষতি হয় তা মা লক্ষ্মীর আরাধনায় দূর হয়ে যায়। কী ধরনের লক্ষ্মী ঠাকুরের ছবি ঘরে রাখলে ভালো হয়? পুরাণ অনুযায়ী বাড়িতে যদি লক্ষ্মী ঠাকুরের ছবি রাখেন, তাহলে দেখে নেবেন সেই ছবিতে প্যাঁচার অবস্থান। যদি দেখা যায় সেই ছবিতে লক্ষ্মী প্যাঁচার উপর বসে আছেন, তাহলে সেই ধরনের ছবি একদমই ঘরে রাখবেন না। তাহলে আপনার পরিবার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছে খুব শীঘ্রই। এমনকি এমন ছবিও কেনা উচিত নয় যেখানে লক্ষ্মী ঠাকুর দাঁড়িয়ে রয়েছেন। পদ্মফুলের উপর বসে আছে এমন লক্ষ্মী ঠাকুরের ছবি ঘরে সাজিয়ে রাখুন, তাহলে দেখবেন আপনার ঘরে সুখ শান্তি ও আর্থিক সচ্ছলতা বিরাজ করবে। আজ এ পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের জানাতে ভুলবেন না আপনাদের ভিডিওটি কেমন লাগছে। ধন্যবাদ।